বর্তমানে মোবাইল খুবই প্রয়োজনীয় ও অপরিহার্য একটি প্রযুক্তি, তবে ক্রমাগত অত্যধিক ব্যবহার এর প্রতি আসক্তি তৈরি করে। টিভি, মোবাইল গেম বা যে কোনো ধরনের ভার্চুয়াল বিনোদনের সময় মস্তিষ্কের কোষ থেকে ডোপামিন নিউরোট্রান্সমিটার নিঃসৃত হয়। এই ডোপামিন আমাদের মনে এক ভালো লাগার অনুভূতি সঞ্চার করে, ফলে অতি সহজেই আমরা আসক্ত হয়ে পড়ি। নমস্কার, মেডিটক তপন চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে নিশ্চয় বুঝতে পেরেছেন বিষয়টি, শিশুর কাছ থেকে স্মার্টফোন আসক্তি দূর করার 9টি উপায়। আমার এই চ্যানেলটিকে যারা নতুন দেখছেন তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। এই চ্যানেলের মাধ্যম দিয়ে আমি নতুন নতুন বিষয় আপলোড করে থাকি। তাহলে চলুন আজকের বিষয়ে যাওয়া যাক। মুঠোফোনের মাত্রাতিরিক্ত ব্যবহার শৈশবে সামাজিক এবং মানসিক বিকাশের উপর বিরূপ প্রভাব ফেলে। যেসব শিশু বিভিন্ন ধরনের শারীরিক ক্রিয়াকলাপ যেমন খেলাধুলা, দৌড় বা সাইকেল চালানোর সুযোগ থেকে বঞ্চিত থাকে, তারা মোবাইল বা ভিডিও গেমে আসক্ত হয় বেশি। এতে বাধাপ্রাপ্ত হয় তাদের নানা রকম দক্ষতার বিকাশ, পরে কোনো কিছুতে মনোনিবেশ বা বাস্তব জীবনে কার্যকর যোগাযোগ গড়ে তোলার ক্ষমতাও বিঘ্নিত হয়। পরিবার থেকে একটু সচেতন থাকলে এ সমস্যা থেকে উত্তরণ সম্ভব। শিশুদের কাছ থেকে স্মার্টফোন আসক্তি কমাতে বিশেষজ্ঞরা কয়েকটি পরামর্শ দিয়েছেন, আসুন সেগুলি জেনে নেওয়া যাক। মনে রাখবেন, বাড়ির খুব দরকারি যন্ত্রগুলোর মতো যেমন ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ইত্যাদি, মোবাইল ফোনও একটি অতি প্রয়োজনীয় জিনিস। এটা শিশুর খেলার সামগ্রী নয়। শিশুদের বুঝিয়ে বলুন টিভি বা মোবাইলের আসক্তির খারাপ দিকগুলো। শিশুদের একাকিত্ব দূর করার চেষ্টা করুন। নানা ধরনের অ্যাক্টিভিটি প্ল্যান করুন, যেমন নাচ, গান, আবৃত্তি, বাদ্যযন্ত্র বাজানো শেখানো। সমবয়সী শিশুদের সঙ্গে মিশতে ও খেলতে দিন। শিশুদের মধ্যে বই পড়ার অভ্যাস তৈরি করতে পারলে খুব ভালো। ছোটবেলা থেকে রোজ রাতে শোয়ার আগে সন্তানকে যদি বই থেকে গল্প পড়ে শোনান, তাহলে তার মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে উঠবে। মাঝে মধ্যে তাদের নিয়ে খেলাধুলা করতে বা ঘুরতে যান, শৈশবকে উপভোগ্য করে তুলুন। যারা শহরে থাকেন তারা সপ্তাহে একদিন বা মাসে দুদিন শিশুকে নিয়ে প্রকৃতির কাছে যেতে পারে। ইন্টারনেটে কী ধরনের ভিডিও শিশুরা দেখছে লক্ষ্য রাখুন। শিশুদের প্রযুক্তি ব্যবহার ও স্ক্রিন টাইমের সময় নির্দিষ্ট করে দিতে হবে। শিশুদের ঘরের কাজে দায়িত্ব দিন, সংসারের ছোট ছোট কাজে সহযোগিতা করতে উৎসাহিত করুন। শিশুকে খাওয়ানোর সময় বা ঘুমোতে যাওয়ার আগে মোবাইল গেম, কার্টুন দেখানোর বা গ্যাজেটের অভ্যাস করবেন না। এ সময় গল্প শোনানোর অভ্যাস করুন। নিজেদের ব্যস্ততার জন্য সন্তানকে মোবাইল গেমে, ভিডিওতে আসক্ত করা অপরাধের সামিল। অনেক অভিভাবক নিজেও ফেসবুক বা টিভি সিরিয়াল, গেম বা গ্যাজেটে আসক্ত। সন্তানকে গুণগত সময় দিন। তাহলে জানলেন আজকের বিষয়, শিশুদের স্মার্টফোনগুলির আসক্তি থেকে মুক্তির উপায়। আজ তাহলে এইটুকু, পরবর্তীতে কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণ আপনি এবং আপনার শিশুকে সুরক্ষিত রাখুন এবং সুস্থ থাকুন।